অবশেষে বাবা লোকনাথ ব্রহ্মচারী গঙ্গা স্নান করে ফিরছেন তার নিজ মন্দির। বাংলা 1137 খ্রিস্টাব্দে ধার্মিক শ্রেষ্ঠ শ্রী রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর চতুর্থ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন এই বাবা লোকনাথ। পিতার ইচ্ছা ছিল চার পুত্রের মধ্যে এক পুত্রের যেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, কারণ শাস্ত্রে কথিত আছে যদি বংশের কেবল একজন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তবে বংশের সদ্গতি ও মুক্তি লাভ হয়।